আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার স্পেশাল বিফ রেসিপি। তার জন্য দেখতেই পাচ্ছ প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু তেলটা একটু বেশি হলেই ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দারচিনি, সাত আটটার মতো লবঙ্গ, ছয় সাতটা এলাচ, অল্প কিছু গোলমরিচ। মশলাগুলোকে হালকা একটু ভেজে নেব। মশলাগুলো থেকে যখন হালকা একটা অ্যারোমা আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে সাত আটটার মতো পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব, সম্পূর্ণ ব্রাউন করব না, হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এখানে আমি 3 টেবিল স্পুন আদা রসুন বাটা অ্যাড করে দিব। এর মধ্যে আদার পরিমাণটা একটু বেশি, রসুনের পরিমাণটা একটু কম, যেমন 2 টেবিল স্পুন আদা আর 1 টেবিল স্পুন রসুন। গরুর মাংসে আদা একটু বেশি ব্যবহার করলে টেস্টটা একটু ভালো আসে। সব কিছুকে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়া। অ্যাড করে দিচ্ছি 7-8টি শুকনো মরিচ, ঝাল অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিব। দেড় কেজির মতো মাংস নিয়েছি এখানে, হাড় এবং চর্বি সহ নিয়েছি। এবার মাংসটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ঢেকে দিয়ে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ। এ পর্যায়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। মাংসটা ভালোভাবে নাড়ানো হয়ে গেলে এটাকে আবারও আমরা ঢেকে লো টু মিডিয়াম হিটে বেশ কিছুক্ষণ ধরে কুক করব। বেশ কিছুক্ষণ কুক করা হয়ে গেলে এখানে আমি আরেকটা মশলা অ্যাড করে দিব, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা মশলার পেস্ট। এখানে আমি টক দই, কয়েকটি কাজু বাদাম এবং পেঁয়াজের বেরেস্তা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ভালোভাবে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একদমই কমানো আছে। ভালোভাবে মিক্স করা হয়ে গেল, এখন আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ, আসলে বেশ কিছুক্ষণ না, আর 10 মিনিটের মতো লাগবে, হয়ে যাবে এর মধ্যে। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিন্তু এখন যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে তাই চেষ্টা করব আমরা একটু পর পরই ঢাকনা উল্টে নেড়ে দেওয়ার, না হলে নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকবে।
10 মিনিট আস্তে আস্তে কুক করার পরে আমার রান্না কিন্তু একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি উপর থেকে কিছু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার গরম গরম ভাত কিংবা পোলাওর সাথে এনজয় করুন। ঠিক এই পদ্ধতিতে আপনিও রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি হতাশ হবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।